ভোটের মাঠে কাজী হাবিবুল আউয়াল যে মিথ্যাচার করছেন, নির্বাচন কমিশন যে মিথ্যাচার করছেন, সেটা এখন জনগণের কাছে স্পষ্ট হয়েছে। আপনারা জানেন আমি একেবারে হল অফ করে বলতে পারি, ফ্রম মাই হার্ট, আমার নির্বাচনী আসন সহ বাংলাদেশের বিভিন্ন আসনের খবর নিয়ে যেটা প্র্যাকটিক্যাল মাঠের রিপোর্ট, সেটা হচ্ছে জনগণ যায় নাই, ভোট দিতেই যায় নাই। এখন ধরেন কিছু অল্পবয়স্ক ছুটা ছাটা ছেলে পেলে এই সেন্টারের আশেপাশে ঘোরাফেরা করেছে, খিচুড়ি রান্না করেছে। আমার এলাকায় চারাখালি ঝালকাঠিতে এক আসনের শাহজাহান ওমরের যে নির্বাচন হয়েছে, সেখানে সমস্ত সেন্টারে সরকারের পক্ষ থেকে স্পেশাল বিরিয়ানি রান্না করা হয়েছে, খিচুড়ি রান্না করা হয়েছে। সরকার নয়, মানে ওই স্থানীয় যে নির্বাচন করছেন তিনি এক এক জায়গায় এক এক নেতাকে হুকুম দিয়ে দিয়েছেন যে যেভাবে হোক তোমাকে এখানে খিচুড়ি রান্না করতে হবে। তো খিচুড়ি আমার এলাকায় রান্না হয়েছে, সেই খিচুড়ির হিসাব অনুযায়ী মানুষ কিছু খিচুড়ি খেতে এসেছে। এই জায়গাগুলোতে ধরেন যদি একটা সেন্টারে 3000 ভোটার থেকে থাকে, সর্বোচ্চ 30-50 জন ভোটার বা 100 জন ভোটার সেখানে উপস্থিত থেকেছে, যদি তাই হয় তাহলে ভোট কাস্ট সর্বোচ্চ একটা সেন্টারের, মানে সমস্ত জায়গাগুলোর কাস্ট করলেও ভোটার সংখ্যা দাঁড়াবে 5000 থেকে 10000, এর বেশি হওয়ার কোনো সুযোগ নেই। সব কিছু যদি কাস্ট করেন তাতেও 5000 থেকে 10000, মানে যেটা 2 লাখ ভোট থেকে 5000 কিংবা 10000 ভোট কাস্ট হলে কি পরিমাণ ভোটার উপস্থিতি হয়, একেবারেই জিরো হয়, তাই না? তো এই যে 2% 5% ভোটার, সেখানে কিভাবে 40-50% ভোটার উপস্থিতি দেখানো হলো, এটার দুইটা দিক আমি বিশ্লেষণ করব, আপনারা মিলাতে পারবেন। অনেকেই বলছেন যে শুধু নির্বাচন কমিশন পাল্টিয়ে দিয়েছে, তা না, আমার কাছে দুটো বিশ্লেষণ আপনার ভালো লাগতে পারে। বিশ্লেষণটা এরকম যে শুধু একা নির্বাচন কমিশন পাল্টায় নেই, প্রথমত পাল্টিয়েছে স্থানীয় পর্যায় থেকে। যেমন যেই ভোট সেন্টারগুলোতে আমি প্রার্থী নাই, তো প্রার্থী তো শুধু একজন, আর ওর সাথে 2-1 জন নামকা হস্তে প্রার্থী, তারা ব্যাচও নাই, পোস্টারও নাই, মাঠেও নাই, বাসায় ঘুমিয়ে রয়েছে। যেমন আপনার গোলাপ ফুল মার্কার একজন ক্যান্ডিডেট, সে এক সেন্টারে যাবে কেমন? একটা সেন্টার চালাতে তার 5000-10000 টাকা ওই নির্বাচনের দিন খরচ আছে, কি কারণে করবে? তার তো সমর্থক নেই, যে কারণে অনুপস্থিত তাদের কোনো এজেন্টও সেই সেন্টারের মধ্যে নেই। তো স্বভাবতই সেখানে নির্বাচনের যারা দায়িত্ব পালন করছেন, প্রিজাইডিং অফিসার, অন্যান্য অফিসার, তারা একেবারে মন খুলে বসেছিল যে যেই ভিতরে ঢুকবে তার নাম টাম চেক করবো না, একটা ব্যালট পেপার এখানে ঢুকাইয়ে দাও, একবারের জায়গায় 20 বার ঢুকুক 5 বার ঢুকুক 25 বার ঢুকুক, কোনো সমস্যা নেই। আর ভিতরে যারা দায়িত্ব পালন করেছেন তারাও সিদ্ধান্ত নিয়েছিলেন যে প্রথম দিকে আমরা একটু নিরিবিলি বসে থাকবো, শেষ সময় এসে আমরা ব্যালট যেগুলা অবশিষ্ট থাকবে আমরা এগুলো ধুমধাম পিটিয়ে পাটিয়ে অর্ধেক পরিমাণ অন্তত ভরে রেখে দিব। যেটা করেছে সমগ্র 300 আসনের মধ্যে কয়েকটা আসন যেখানে শুধু ঈগল, নৌকা এবং আপনার ট্রাক তুমুল প্রতিদ্বন্দ্বী তাদের নিজেদের মধ্যে হয়েছে, ওই জায়গাগুলোতে শুধু চেক করার লোক ছিল, কারণ তারা নিজেরা নিজেরা চেক করেছে। কিন্তু বাকি প্রায় 169 থেকে 200 আসন যেখানে নির্বাচনই হয়নি, মানে মানুষই নেই, সেখানে তো চেক করার প্রয়োজনীয়তা নেই। তো সেখান থেকেই ভোটের পার্সেন্টেজ, প্রথমত তারা যা ভোট নেই সেই ভোট তারা কেটে ছেটে দিয়ে পার্সেন্টেজ বৃদ্ধি করে পাঠিয়ে দিয়েছে। তো তাতে কি হয়েছে? তাতে হয়েছে ওই যে নির্বাচন কমিশন দেখাতে চেয়েছিল যে 27-28%, তারা এই ভোটগুলো এনে সেখান থেকে কেটে টেটে এত কিছু করার পরেও পেয়েছে 27-28%, তাদের মতে, আমার মতে না, তাদের মতে। এবং এটা কিন্তু একটা ভুয়া ভোটের উপরে, মানে কোনো ভোট নেই কিন্তু আমি কেটে কেটে দিয়েছি, এখন তো দিয়ে যে রেজাল্ট শিটটা আমি দিয়ে দিলাম সেটা কিন্তু আপনি অ্যাকসেপ্ট করছেন, কেন্দ্রীয় মনিটরে আপনি এটা ফিট করে দিয়েছেন, এখন মানুষ তো আর এত কিছু দেখতে যাবে না, কোথায় কাকে কে দেখবে, সবাই তো ভোট প্রত্যাখ্যান করেছে। তো সেখানে একটা কাজ হয়েছে, কারসাজি হয়েছে। নাম্বার 2 কারসাজি হয়েছে, সেন্টারগুলোতে অ্যাডভান্স সিগনেচার নিয়ে নেওয়া হয়েছে যে ভোট কত পড়েছে না পড়েছে, ওটা পরে প্রিজাইডিং অফিসার লিখবে, এজেন্ট থেকে অ্যাডভান্স সিগনেচার করে নেওয়া হয়েছে। কোন আসনগুলোতে, বিশেষ করে যেই আসনগুলোতে ওই যে আপনার ওদের সাথে তুমুল প্রতিদ্বন্দ্বী একে অপরের মধ্যে হয়েছে, ভাগাভাগি হয়েছে, সেখানে এগুলো সিগনেচার করে নেওয়া হয়েছে। কেন? তাদের নৌকাকে জিতানোর জন্য সেখানে পার্সেন্টেজ বৃদ্ধি করা দেওয়া হয়েছে। এই সব ভুয়া পার্সেন্টেজ যাওয়ার পরেও যখন দেখছে যে আর কোনো উপায় নেই, তখন নির্বাচন কমিশনের ওখান থেকে, পিছন থেকে নির্বাচনের দালাল, সরকারের নিয়োগপ্রাপ্ত সেই দালাল কমিশনার
কে শিখিয়ে দিয়েছে সচিব যে বলে দেন 40? কেন বলেছে 40? বলে দেয়া মানে এটাকে আমরা কালকের মধ্যে 41, 42, 28, 29 মানে আমরা যেখানে খুশি সেখানে সেট করতে পারবো, কিন্তু আপনি যদি লেস বলে ফেলেন সেটাকে আপনি আর সেট করতে পারবেন না। তাই তারা সেটাকে করেছে এবং তাই করেছে 41.8 এখন তারা বর্ণনা করে জনগণকে ধোকা দিচ্ছে। নির্বাচন কি তাহলে হয়েছে 41%? নো। বাংলাদেশের কোথাও আমি হল অফ করে বলতে পারি, ইভেন অন অ্যাভারেজও যদি তারা দেখায় যে না কিছু কিছু সিটে অনেক লোক এসেছে, আমি মানি আপনার ওই ব্যারিস্টার সুমন কোথায় নির্বাচন করেছে, বেশ ভালো কথা, তার অনেক লোক সেখানে আপনি হাজির করলেন, একটা এরকম আপনি কন্টেস্টপূর্ণ তাদের মতো করে তারা যেটা চায় সেরকমও সিট আপনি বাছাই করলে 10টা জায়গায়ও ভালোভাবে নির্বাচন হয়নি। ফরিদপুরের সবসময় আপনি পেপার উল্টান, আমি যে চ্যালেঞ্জ দিলাম পারলে বলেন আমাকে, কেউ বলতে পারবেন না। আমি জানি কতগুলো আসনে ক্যান্ডিডেট কষ্ট করেছে বা কি পরিমাণ পরিশ্রম হয়েছে। ফরিদপুরে হয়েছে একে আজাদের সিট, এইটাই আমরা দেখেছি সারাদিন মিডিয়ায়, ফরিদপুর ফরিদপুর ফরিদপুর। ব্যারিস্টার সুমনেরটা দেখেছি, সুমন সুমন সুমন, কই বাকি কই, আমাকে দেখান একটা আসন দেখান, আমি তো দুটো বললাম, 10টা তারপরেও আমি ছেড়ে দিলাম যে এরকম 10টা আসনে হয়তো বড় কোনো তুমুল প্রতিদ্বন্দ্বিতা তারা চেষ্টা করেছে হয়েছে। তাতে যদি 10টা আসনের এক একটা আসনে 4 লাখ করে ভোটারও থাকে, 5 লাখ ভোটারও থাকে, দুই জায়গায় 10 লাখ ভোটার আসলে আপনার 40% হয়ে যায়, 13 কোটি 14 কোটি ভোটারের মধ্যে এটা কি হয়ে যায়? 17 কোটি 18 কোটি মানুষের আপনার এখানে কি হাফ ভোট যদি থাকে, মানে হাফ কত, 7 কোটি আপনার 8 কোটি? এই এই যে এক ধরনের প্রতারণা, এখন বুঝতে পেরেছেন কি হয়েছে? তারপরে দেখেন যোগ করা, মানে শেখ হাসিনার ভোট হয়েছে এক জায়গায় ধরেন আপনার 3,323, হ্যাঁ সেই জায়গায় আপনার দেখেন 2,923, সেটাকে 400 দিয়ে মাইনাস করার পরে নাকি হয় 3,332, মানে 2,923 থেকে 400 কমাবেন, কিন্তু হয়েছে কি যোগফল। এই যে তাদের যোগ বিয়োগের খেলা, এগুলো তো স্থানীয় পর্যায় থেকে হয়েছে, সর্বশেষ নির্বাচন কমিশন থেকে তারা এই পার্সেন্টেজগুলো বৃদ্ধি করে তারপরে সেখানে এখন 42-44 দেখানো। এখন এরা 100 যদি দেখায় নির্বাচন কি তাহলে গ্রহণযোগ্য? না, এরা 100, 110, 150, 500, 5,000 যাই দেখাক না কেন, আমাদের কাছে এই নির্বাচনের কোনো ভ্যালু নেই, এই নির্বাচনের কোনো গ্রহণযোগ্যতা নেই, জনগণ এই নির্বাচনকে কোনোভাবে গ্রহণ করে না, যেটার প্রমাণ আপনারা দেখেছেন, আজও আপনাদেরকে দেখিয়ে দিলাম যে আজকের এই নির্বাচনটা তারা কিভাবে করেছে। বাংলাদেশের জনগণের মনে এখন প্রশ্ন যে তাহলে এই নির্বাচন কমিশন কেন এই 40% দিচ্ছে? হ্যাঁ, নির্বাচন কমিশন একটা দায়সারা কাজ সারতে চাচ্ছে, তারা চাচ্ছে যে কোনো মূল্যে এই নির্বাচনটাকে মানুষের কাছে গ্রহণযোগ্য না হলেও বিশ্বের কাছে গ্রহণযোগ্য করতে, যে না আমরা অনেক দল আসে নাই তারপরেও চেষ্টা করেছি তাই এখানে 40 হয়েছে। দেখেন এই যে দেখেন, এই এটা কিন্তু আমাদের রিপোর্ট না, আমার রিপোর্টে এগুলোর কোনো ভ্যালু নাই, কিন্তু এটা তাদের রিপোর্ট। যেমন তারা ঢাকাতে 26%, খুলনায় 32%, তারপর ময়মনসিংহে 30%, রংপুরে 27%, চট্টগ্রামে 28%, সিলেটে 23%, তারপর রাজশাহীতে 27%, বরিশালে 31%। এটা হচ্ছে ভোট কাটার পরের পার্সেন্টেজ অনুযায়ী, সেটা থেকেও তারা মাত্র 1 ঘন্টায় 41% হয়ে যায়, এটা কেউ বিশ্বাস করে? তার মানে সমগ্র নির্বাচনটা ছিল ডামি, প্রহসন, সম্পূর্ণ অন্যায়ভাবে একটি বিতর্কিত নির্বাচন। এই নির্বাচন টিকবে না, এই নির্বাচন টিকতে পারে না, এবং এই নির্বাচন দিয়ে বাংলার জনগণের গণতন্ত্রের কোনো বিজয় সূচিত হবে না।